সো গাইস, আজকের টপিকটা হচ্ছে মোবাইল দিয়ে আমি কিভাবে ভিডিও এডিট করি বা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও বা যে কোনো ব্লগ যে কোনো ভিডিও এডিট করা যায়। সো যারা আমাদের টুকটাক ইউটিউবের জন্য ভিডিও বানায় বা ফেসবুকের জন্য ভিডিও বানায় বা কোথাও ঘুরতে গেলে মেমোরি রাখার জন্য কিছু শর্ট ভিডিও বানায়, ওদের সবচেয়ে একটা প্রথম যে প্যারাটা থাকে ওটা হচ্ছে এডিটিং। মানে আমি যে ভিডিওটা করলাম ওটা কীভাবে এডিট করে রাখবো, প্রথম যে প্যারাটা হয়তো যে কীভাবে শ্যুট করবো, মানে ভিডিওটা কীভাবে শ্যুট করবো, তারপরে প্যারাটা হতো যে ভিডিওটা কীভাবে এডিট করবো। তো আপনিও যদি আমার মতো প্রথম প্রথম ওই চিন্তায় ভুগবেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। সো ভিডিওটা শুরু করা যাক। Hey guys, what's up? It's me, Abhi Fadin Dad, and welcome to Vindik. So guys, আজকের টপিকটা হচ্ছে আমি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতাম বা মোবাইল দিয়ে কি আসলেই ভিডিও এডিট করা সম্ভব, বা মোবাইল দিয়ে এডিট করা ভিডিও কি ইউটিউবে আপলোড দেওয়া যায় বা আপলোড দিলে এটা কোয়ালিটিটা কেমন থাকে, কোয়ালিটিটা একদম বাজে হয়ে যায়। সো গাইস, আমরা যারা এখন ভিডিও বানাই এখন মোটামুটি খুব সহজেই ভিডিও এডিট করে ফেলতে পারি। কিন্তু একটা সময় ছিল, মানে প্রথম প্রথম একটা সময় ছিল যে হয়তো কোনোভাবে ভিডিওটা শ্যুট করে ফেলতাম, কিন্তু ওই যে ভাই এডিট এত প্যারা খাইতাম এডিট করতে, কারণ আমার ওই যে হাই কনফিগারেশনের পিসি ছিল না, এডিট করতে জানতাম না, হ্যান ত্যান আরও কথা তো আছেই। দেখা যদি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি বা অনেক সুন্দর একটা ভিডিও করছি, কিন্তু ওই যে এডিটের প্যারা এডিট করতে পারতেছি না, এই জন্য কোথাটা আপলোডও করতে পারতেছি না, মানে নিজের কাছে দেখতে ভালো লাগতেছে, এমন অনেক প্যারা খাইতে হয়েছে। মানে অনেক সুন্দর ভিডিও করছি, মানে মোবাইল দিয়ে হোক, ক্যামেরা দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, মানে আমার সুন্দর একটা ভিডিও করছি, কিন্তু ওই যে এডিট করতে পারতাম না, কী দিয়ে এডিট করবো জানতাম না, মোবাইল দিয়ে এডিট করা যায়, ওই যে ওই সেম কোয়েশ্চেনগুলো আমার মাথায় ঘুরতো যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা যায়, মানে মোবাইল দিয়ে ভিডিও এডিট করলে কোয়ালিটি কেমন থাকবে, মোবাইল দিয়ে কি এগুলো করতে পারবো কি না, মানে এইসব কোশ্চেনের ভিড়ে আমি আর এডিটই করতে পারতাম না। আর যদি আপনিও আমার মতো সেম সমস্যাটাই ভুগতেন তাহলে প্লিজ সেটা কমেন্ট বক্সে জানিয়ে, আর যদি এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল আইকনটাতে একটা প্রেস করে দিন। ইটস ফ্রি, মানে ফ্রি জিনিস করতে তো অসুবিধা নেই, ফ্রি সব কিছুই আমরা করতে পারি, তো ফ্রি সাবস্ক্রাইবটা একটু করে দিই, একটু সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটু ওই যে লাইক দিয়ে দিন, মানে বেশি কিছু না, একটু লাইক আর একটু সাবস্ক্রাইব আর ওই যে একটা কমেন্ট করলে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। সো এবার আসি কাজের কথায়। মানে ফার্স্ট যে কোশ্চেনটা সবাই মাথায় আসে, মানে আমাকে সবাই কমেন্টেও বলতো, দেখা হইলে বলতো, মেসেজে ইনবক্সে সব জায়গায় বলতো যে আমি কিভাবে ভিডিও এডিট করি। এটা শুধু আমাকেও না, আমি শিওর যারা ভিডিও বানায় সবাইকেই এই কোশ্চেনটা ফেস করতে হয় যে কীভাবে ভিডিও এডিট করো। সো আমার চ্যানেলে এখন পর্যন্ত যত ভিডিও আছে, মানে 60-70 ভিডিও মেবি আছে, এর মধ্যে অনেকগুলা, ট্রাস্ট মি, অনেকগুলা ভিডিও মোবাইল দিয়ে এডিট করা। শ্যুট করছে হয়তো অনেক ভালো ফোন দিয়ে, অনেক ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করছে, কিন্তু ওই যে এডিট করতে যাইয়া মোবাইল দিয়ে এডিট করে ফেলতাম। আর যারা ইউটিউবের জন্য ভিডিও বানান, মানে টুকটাক ব্লগ করেন, তাদের কাছে মোবাইল দিয়ে ভিডিও এডিট করাটা অনেক বড় একটা সুযোগ। মানে ধরেন আমি তিন চার দিনের জন্য ট্যুরে চলে গেলাম, মানে আমার প্ল্যান আছে যে আমি অনেকগুলো ব্লগ করবো, অনেকগুলো ভিডিও করবো, শর্ট ভিডিও, হ্যান ত্যান, ফেসবুক, ইউটিউব সব কিছুর জন্য ভিডিও বানাবো। তো এখন আমি গেলাম তিন চার দিনের ট্যুরে, তো যাই ঘুরতেছি, ভিডিও করতেছি, আবার রাত্রে এসে এডিট করতেছি, ভালোই লাগতেছে, মানে একটা ফ্লো যাইতেছে, ঘুরতেছি দিনে রাত্রে বা ফ্রি টাইমে এসে ভিডিও এডিট করে ফেলতেছি, বা কোথাও বসে আছে, মানুষজন আছে, চারপাশে সাউন্ড করা যাবে না, আমি হেডফোন কানে লাগিয়ে টুকটাক ভিডিও এডিট করে ফেলতেছি, মানে এসেই আবার আমার ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারতেছি, বা ওইখানে থাকতে যদি নেট থাকে তাহলে আপলোড দিয়ে ফেলতেছি, মানে একটা রেগুলারিটি থাকে, মানে আমি রেগুলার ভিডিও এডিট করলাম, সাথে সাথে এডিট করে আপলোড দিয়ে দিলাম। কিন্তু তাড়াতাড়ি করলেও খারাপভাবে এটা বলতেছি না, আপনি যদি একটু মাথা খাটাই, একটু টাইম নিয়ে, একটু চিন্তা ভাবনাকে এডিট করেন, আপনি শর্ট টাইমে অনেক সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। তো আমার চ্যানেলের আমার করা মোবাইল দিয়ে এডিট করা ভিডিওগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ভিডিওগুলো আপনারা দেখে আসেন, এসে আমাকে জানাবেন বা কমেন্টে জানাবেন বা আমাকে ইনবক্সে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে, কোয়ালিটি কি একদম বাজে হয়ে গেছে, অডিও কি একদম বাজে হয়ে গেছে, সেটা সবাই আমাকে জানাবেন। সো এবার আসি নেক্সট কোশ্চানে, মোবাইল দিয়ে ভিডিও এডিট করলে কোয়ালিটি কেমন থাকে, কোয়ালিটি কি একদম বাজে হয়ে যায়, মানে দেখার একদম অযোগ্য, মানে দেখাই যায় না ওই ভিডিওটা। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি একটা ক্যামেরা দিয়ে এইচডি ভিডিও করেন, 1080p ভিডিও করেন, মোবাইল দিয়ে অনেক সুন্দর ইজিলি অনেক এডিট করে ফেলতে পারবেন, মানে কোয়ালিটি যেমন আছে তেমনই থাকে, কোয়ালিটি টোটাল নষ্ট হবে না। মানে আপনি যদি একটা পিসি দিয়ে এডিট করা ভিডিও আর একটা মোবাইল দিয়ে এডিট করা ভিডিও পাশাপাশি রাখেন, মানে আপনি যদি একদম এক্সপার্ট না হন তাহলে আপনি ধরতেই পারবেন না যে কোনটা মোবাইল দিয়ে এডিট করা আর কোনটা পিসি দিয়ে এডিট করা। কিন্তু হ্যাঁ, কথা আছে, আপনি মোবাইল দিয়ে কিন্তু সব ফিচার্স পাবেন না, মোবাইলটা হচ্ছে মানে জাস্ট বেসিক, টুকটাক গেলাম, কাট করলাম, স্লো করলাম, গান দিলাম, পিকচার অ্যাড করলাম, ওইসব এডিটের জন্য। আপনি একদম হাই লেভেলের এডিট চান যে একদম ধুমধাম এডিট হবে, একদম অনেক সুন্দর করে গুছাইয়া কালার গেট একদম পারফেক্ট একটা ভিডিও এডিট করবো, ওই ক্ষেত্রে আপনাকে পিসিতে শিফট হতে হবে, ওই ক্ষেত্রে ওইগুলো আর ওই ফিচার্সগুলো মোবাইলে পাবেন না। মোবাইল দিয়ে জাস্ট বেসিক এডিটগুলো করা যায়, মানে একটা বেসিক একটা ব্লগ ইন্ট্রো দিলাম, কথা বললাম, ঘুরলাম, গেলাম, কিছু প্লেস দেখাইলাম, ওই বেসিক এডিটগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারেন। অনেকেই আছে যে যখন শুনে যে মোবাইল দিয়ে এডিট করছে বা জিজ্ঞেস করা যে কী দিয়ে এডিট করছেন, যখন বলে যে মোবাইল দিয়ে, মানে একদম এই মোবাইল দিয়ে এডিট করা যায় কি না, হ্যাঁ না, মানে একদম, মানে মোবাইল দিয়ে কি এডিট করা যায় কি না, একদম বাজে হয়েছে, এই হয়েছে, সে মানে কথার কোনো শেষ থাকে না। ট্রাস্ট মি, আপনি আগে মোবাইলটা দিয়ে ভিডিও এডিট করেন, তারপরে এসে আপনি বললেন যে না মোবাইল দিয়ে একদম বাজে এডিট করা,
মোবাইলের অনেক ফ্রি অ্যাপস আছে, যেমন ইনশট, কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, মানে অনেক ফ্রি অ্যাপস আছে যেগুলো দিয়ে একদম বেসিকের কাজগুলো আপনি অনেক পারফেক্টভাবে স্মুথলি করে ফেলতে পারবেন। আর যদি আপনি একটু ইউটিউব ঘাটাঘাটি করেন, একটু মাথা কাটান, একটু তিন চার দিন একটু এটা নিয়ে একটু যে কোনো একটা অ্যাপের উপরে একটু নলেজ নিলেন, তাহলে আপনি ওটা দিয়ে একদম সব কিছু এ টু জেড সব কিছু করতে পারবেন। মানে একটা মেইন কথা কি, মোবাইল দিয়ে অনেক কিছুই করা সম্ভব, যেটা তো আমরা নিজেরাও জানি না। মোবাইল দিয়ে অনেক কিছু করা সম্ভব, শুধুমাত্র একটু মাথা কাটাতে হয়। মানে একটু জাস্ট এদিক সেদিক, যেটা আপনি পিসি দিয়ে করলে একদম ইজিলি করে ফেলতে পারতেন, আপনার কাছে একদম ফিচার্সটা রেডি থাকতো, কিন্তু মোবাইলে ওই জিনিসটা রেডি থাকে না। মোবাইলে জাস্ট ওই জিনিসটা একটু ঘুরে পেঁচাইয়া এইভাবে ওইভাবে কাট সেট করে করতে হয়, এই আর কি। প্যারা না নিলে একটু সুন্দর হয় না আর কি। আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, মানে যে ভিডিওগুলো আমার অনেক ফ্রেন্ডদেরকে আমি দেখাইছি বা কাউকে যে কাউকে দেখাই বলছে যে ভিডিওটা কী দিয়ে এডিট করা বলতো, মানে অনেকেই বলতে পারেন, অনেকে বলছে পিসি দিয়ে এই করা সেই করা, কিন্তু না, ওই ভিডিওটা ছিল মোবাইল দিয়ে এডিট করা। আমি সবগুলো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সবগুলো ভিডিও চেক করে আসেন, এই যে তারপর আমাকে জানেন কি আমি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি। তো এখন আমি আপনাদেরকে একটা বেসিক এডিটিংয়ের ধারণা, মানে একটা টিউটোরিয়াল মোবাইল স্ক্রিনে দেখাবো, মানে একটা ভিডিও কীভাবে বেসিক লেভেলে এডিট করে আপনি ইউটিউবের জন্য ব্লগ বা যে কোনো একটা শর্ট ভিডিও রেডি করতে পারেন, ওই জিনিসটা আমি এখন আপনাদেরকে মোবাইলে করে দেখাবো। আর যদি এই রিলেটেড বা এডিটিং রিলেটেড, ভিডিও শ্যুট রিলেটেড যে কোনো ভিডিও চাই, তাহলে সেটা সবাই কমেন্টে জানেন, তাহলে আমিও এখন তো ফ্রি টাইম ফ্রি আছে, তেমন কোনো কাজ নেই, তাহলে আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, ভিডিওগুলো বানাতে পারবো। আর শুধু মোবাইল দিয়ে ভিডিও এডিট না, মোবাইল দিয়ে কীভাবে ভালো শ্যুট করা যায়, কীভাবে মোবাইল দিয়ে ভালো কথা, কীভাবে মোবাইল দিয়ে সবচেয়ে জোস সুন্দর সুন্দর থাম্বনেল বানানো যায় ভিডিওর জন্য, যেটা ভিডিওর জন্য একদম অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই রিলেটেড যদি যে কোনো ভিডিও চান তাহলে প্লিজ সেটা আমাকে কমেন্টে জানাই। তো গাইজ, আমি আপনাদেরকে আজকে এই যে ইনশট আর ভিডিও এডিটর এই অ্যাপটা দিয়ে আজকে বেসিক ভিডিও এডিটের জিনিসটা দেখাবো। সো এটা আগে ইনস্টল করতে হবে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপটা ওপেন করলে এমন একটা ইন্টারফেস আসবে। সো তারপর এখানে ভিডিও অপশনে গিয়ে আমরা যে যে ভিডিওগুলো এডিট করবো, মানে যে যে ক্লিপগুলো আমরা এডিট করবো, ওই ক্লিপগুলো সিলেক্ট করতে হবে। আমি অলরেডি আগে সিলেক্ট করে রেখেছি, এই জন্য এভাবে চলে আসছে। সো আমরা এখন এটাতে যাবো। সো এটা ওপেন করার পর ভিডিও ঠিক এমন একটা টাইম লাইন চলে আসবে আপনাদের সামনে। তারপর আমি এখানে দুইটা ভিডিও সিলেক্ট করছি, এই যে এখানে একটা আর এই যে এই ভিডিওটা সিলেক্ট করছি। সো তারপর আমি এখান থেকে এই ভিডিওটা থেকে, মানে যেটুকু অংশ আমার লাগবে, মানে যেটুকু আমার দরকারি, ওই জিনিসটা আমি এই যে এদিক দিয়ে এভাবে কাট করে নিতে পারতেছি, বা পিছনে যে অংশটা আমার লাগবে না ওই জিনিসটা এভাবে একটু কাট করে নিতে পারতেছি। সো সেমভাবে সেকেন্ড ভিডিওটাও আমি এই যে ক্লিক করলে এভাবে দুই পাশে দুইটা চলে আসবে, তাহলে আমি এখান থেকে আমার যুটুক লাগবে উটুক এভাবে নিতে পারতেছি। তারপর যদি আমার কোনো ভিডিও স্লো করতে হয়, তাহলে যে ভিডিওটা স্লো করবো ওই ভিডিওটাতে ক্লিক করে এখানে স্পিড অপশন আছে, আমরা যে স্পিডে ক্লিক করে তারপর এখানে আমাদের যুটুক স্লো করা দরকার বা যুটুক ফাস্ট করা দরকার আমরা নিজেদের মতো করে করে নেব। তারপরে যে এখান থেকে ভলিউম আছে, এখান থেকে আমরা ভিডিওর সাউন্ড বাড়াতে কমাতে পারবে, যে আপনার যদি কোনো সং অ্যাড করতে চান তাহলে ওই ক্ষেত্রে সাউন্ড কমায় ফেলতে পারবেন বা বাড়াইতে পারবেন, এটা সম্ভব নিজের উপরে। তারপরে এখানে রিভার্সের অপশন আছে, আপনি যদি কোনো ভিডিও রিভার্স করতে চান, মানে অনেকে আছে অনেক ভিডিও করার পর রিভার্স করে, রিভার্সের ক্ষেত্রে আপনি এখানে এই যে রিভার্স অপশন আছে ওই রিভার্স করতে পারবেন। তারপর রোটেট করতে পারবেন, যে টিপ দিলেই রোটেট হয়ে যাবে। তারপর এখানে অনেক অপশন আছে, মানে বেসিক ভিডিও এডিটের জন্য অনেক অপশন আছে। তারপর এখানে এই যে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, এখানে আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন বা তারা কিছু মিউজিক দিয়ে দেয় ওইগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এই যে স্টিকার অ্যাড করতে পারবেন, যেগুলো ফেসবুকে অনেক মিম, তারপরে অনেক শর্ট ভিডিওতে দেখা যায়। তারপরে অনেক অনেক ফিল্টার আছে, এখানে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন, যে কোনো যে যে কালার যে ফিল্টার ভালো লাগে ওইটা ইউজ করতে পারবেন। আছে মানে টুকটাক আপনার বেসিক কাজ করার জন্য অনেক জিনিস আছে, মানে কেড়ে দিয়ে আপনি একটা শর্ট ব্লগ রেডি করে ফেলতে পারবেন। মানে আপনার বেসিক ভিডিও এডিটের জন্য এর বাইরে আর কিছু দরকার নেই। মানে আপনি যদি এই অ্যাপটাতে ঢুকিয়া বা এর সব অ্যাপই মোটামুটি সেম, জাস্ট কিছুতে কয়েকটা অ্যাপে কিছু জিনিস বেশি থাকে, কয়েকটা অ্যাপে কিছু জিনিস কম থাকে। আপনি জাস্ট যেই অ্যাপটা আপনার কাছে ভালো লাগে, আপনি ইজি মন হয়ে আপনি ওই অ্যাপটাতে যাবেন, মানে জাস্ট কিছুদিন অ্যাপটা নিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঘাটাঘাটি করলে বা ইউটিউবে একটু দেখা দেখলে ভিডিও দেখলে আপনি মোটামুটি ধারণাটা পেয়ে যাবেন যে কীভাবে একটা সুন্দর একটা ভিডিও বেসিকভাবে এডিট করে ফেলা যায়। সো আবার একটা কথা বলতেছি, মানে আপনি সব ভিডিও মোবাইল দিয়ে এডিট করতে পারবেন না, মানে এই মোবাইল দিয়ে আপনি সব ভিডিও এডিট করা পসিবল না। জাস্ট বেসিক টুকটাক যেগুলো দরকার ওইগুলো আপনি পাবেন, আপনার যে এক্সট্রা যে ফিচার্সগুলো আছে ওগুলো আপনি মোবাইল দিয়ে কখনোই করতে পারবেন না, ওগুলোর জন্য আপনাকে অবশ্যই পিসি লাগবে, কম্পিউটার যেসব সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফিল্মোরা ওইসব সফটওয়্যার লাগবে, এগুলো মোবাইল দিয়ে করতে পারবেন না। যারা হয়তো ভাবছেন যে না মোবাইল দিয়ে সব করা সম্ভব, কিন্তু না মোবাইল দিয়ে সব করা সম্ভব না, শুধু বেসিক জিনিসগুলো মোবাইল দিয়ে সম্ভব। সো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।